Welcome to our YouTube channel, Bong Views. I'm Sheila Ji. I'm Shubham. আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একবার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে ভিডিওগুলো লাইক করতেও ভুলবেন না। আজকে আমরা নিয়ে চলে এসেছি খেলা রিলেটেড একটা ভিডিও, মানে এখন চলছে ফিফা ওয়ার্ল্ড কাপ, ফুটবল ওয়ার্ল্ড কাপ, তো এটা গ্রেটেস্ট শো অফ আওয়ার আর্থ বলা হয়, তো সেখানে খেলা নিয়ে ভিডিও হবে না তা তো হতেই পারে না। আর বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গ মানেই হচ্ছে ব্রাজিল আর আর্জেন্টিনার সমর্থক, তো এনাদের মধ্যে একটা দ্বন্দ্ব চলতেই থাকে, সেই রিলেটেড একটা ভিডিও নিয়ে। কালকে আর্জেন্টিনার খেলা হয়ে গেছে, তো সেখানে আর্জেন্টিনা হেরে গেছে, তো সেই রিলেটেড একটা ভিডিও যে শোকে স্তব্ধ আর্জেন্টিনা সমর্থকরা। দুটো ভিডিও অ্যাকচুয়ালি একসাথে আমরা দেখবো, প্রথম টাইটেলটা আমি বলে দিলাম আর সেকেন্ড টাইটেলটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের বন্যা। দুটোই ভিডিও নেওয়া হয়েছে যমুনা টিভি থেকে, আর যমুনা টিভি হচ্ছে অথেন্টিক একটা নিউজ পোর্টাল বাংলাদেশের, যেটা হচ্ছে নিউজ চ্যানেলও তার সাথে সাথে। চলুন তাহলে ভিডিওটা এবার সবাই দেখে নিই। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা বং ভিউসের যে ফেসবুক পেজ আছে সেখানে পেয়ে যাবেন, আর তার লিংক আপনারা কমেন্ট সেকশনে ফার্স্ট পিন কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে চলুন ভিডিওটা দেখুন। আমাদের সহকর্মী মানজুর মোর্শেদ এই পর্যায়ে যুক্ত হচ্ছেন কাতার থেকে, তার সঙ্গে সরাসরি যুক্ত হতে চাই। মানজুর, কাইফা হালুকা? অসাধারণ অসাধারণ, চারপাশে সন্ধ্যা গনি এসেছে এবং আর্জেন্টাইন সমর্থক যারা সামি তাদের মন কিন্তু খুব খারাপ, তাদের মনেও অন্ধকার, তো সেই শোকের মাঝে আসলে দাঁড়িয়ে আছি। আমার চারপাশে অনেকেই রয়েছেন, শুয়ে রয়েছেন, বসে রয়েছেন, মুখে হাত দিয়ে বসে আছেন, সেটা হয়তো দেখালে দেখাতে পারি একটু, আপনি হয়তো দেখবেন যে আমার সামনেই অনেকেই হয়তো দেখতে পাবেন এবং দূরে দূরে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, সবারই আসলে মন খারাপ। এই মন খারাপের আসলে উপলক্ষ কারণ কোনো কিছুই মানে লাগে না আর কি, কারণ কেউ এটা এক্সপেক্ট করেনি যে প্রথম ম্যাচে অন্তত আর্জেন্টিনা হেরে বসবে। সর্বোচ্চ অঘটন যেটা হতে পারতো সেটা হচ্ছে আর্জেন্টিনা কোনো হয়তো বা রুখে দিতে পারতো সৌদি আরব, কিন্তু দিন শেষে আমরা দেখছি কি আর্জেন্টিনা কিন্তু ম্যাচটা হেরে গেছে এবং এই হারের যে শোক সেটা বইবার শক্তি অনেকেরই নেই। সুতরাং এটা অবশ্যই সবার জন্য একটা শোক এবং ফুটবল বিশ্বের জন্য, কারণ নিশ্চয়ই এই ধরনের সবচেয়ে বড় ফুটবলার হচ্ছে লিওনেল মেসি, তার কাছ থেকে একটা বিশ্বকাপ শিরোপা বা তার দলের প্রথম ম্যাচে এইভাবে পতন সেটা কেউ দেখতে চাইছেন না। সবার একটা প্রত্যাশা ছিল, প্রত্যাশা থাকছে যে সেটা হচ্ছে মেসির শেষ বিশ্বকাপ, হয়তো বা মেসির দল ফাইনালে যাবে, সেমিফাইনালে যাবে, এমনকি শিরোপাটাও মেসি জিততে পারেন, এবং শিরোপা যদি মেসি শেষ পর্যন্ত জেতেন তাহলে সেটা নিশ্চয়ই একটা বড় অর্জন হবে আর্জেন্টিনার জন্য এবং মেসির জন্য। হয়তো 50 বছর পরেও একজন ফুটবল ভক্ত সেটা স্মরণ করতে পারবেন যে এই পৃথিবীতে একজন গ্রেট ফুটবলার ছিলেন এবং তিনি একটা বিশ্বকাপ জিতেছেন। মানজুর, টেকনিক্যালি যদি চিন্তা করা হয় তাহলে এই ম্যাচে আসলে আর্জেন্টিনা কোন জায়গায় পিছিয়ে পড়েছে, আপনার অবজারভেশনটা কোথায় মনে হয়েছে? কারণ সৌদি আরব আমরা দেখতে পাচ্ছিলাম যে প্রথমার্ধের 10 মিনিট আগে থেকে মোটামুটি খুব অ্যাটাকিং ফুটবল খেলছিল, দ্বিতীয়ার্ধে গিয়ে আসলে খেলাটা অনেকাংশে পাল্টে গেছে, কোন জায়গাটা আর্জেন্টিনা পিছিয়ে পড়েছে আসলে? আমার যেটা মনে হচ্ছে সামি সেটা হচ্ছে রেইনার্ডের যে ফরাসি কোচ সৌদি আরব দলের, তিনি একটা চাল চেলেছেন এবং সেই চালে তিনি বিজয়ী হয়েছেন। দেখেন ফার্স্ট হাফটা যেভাবে আর্জেন্টিনা খেলেছে ব্যবধানটা 4-0 হতে পারতো, কিন্তু সেখানে 3টা গোল অফসাইডের কারণে বাতিল হয়েছে, যেটা আলটিমেটলি একটা বড় ধাক্কা ছিল আর্জেন্টিনার জন্য। লিডটা ছিল মাত্র 1-0 গোলের, তবে কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবলে এবং একই ফরমেশনে স্টার্ট করে পরবর্তীতে কাউন্টার অ্যাটাকে যে গোল বের করে আনা, এরকম একটা চমৎকার পরিকল্পনা তারা করেছে। এবং এই যে স্টেডিয়ামটা, এখানে কিন্তু খেলার অভিজ্ঞতা রয়েছে সৌদি আরবের, সম্প্রতি কিছুদিন আগে শেষ হওয়া আরব কাপে খেলেছে সৌদি আরব, সুতরাং এখানকার কন্ডিশন, এখানকার দর্শক সবকিছু তাদের পক্ষে কিছুটা ছিল, তো সেইগুলোর সুবিধা তারা নিয়েছে এবং নিয়ে আলটিমেটলি তারা এই ম্যাচটা বের করে নিয়ে এসেছে। দেখেন একই কন্ডিশনের দল হওয়া সত্ত্বেও কিন্তু ইরান 6-2 গোলে হেরেছে ইংল্যান্ডের কাছে, কিন্তু সৌদি আরব কিন্তু কামব্যাক করেছে খুব ভালোভাবে, তাদের সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছিল না এবং নিশ্চিতভাবেই সেহরি বা সালেম বা ওয়াইস তাদের জীবনের সেরা ম্যাচটা হয়তো খেলে ফেলেছেন, সারা জীবন হয়তো নাতি নাতনিদের কাছে গল্প করতে পারবেন যে এরকম একটা ম্যাচ আমরা খেলেছিলাম আর্জেন্টিনার বিপক্ষে এবং সেখানে আমরা জিতেছিলাম। আপনার নিশ্চয়ই মনে রয়েছে যে 66-তে উত্তর কোরিয়া ইতালিকে হারিয়ে দিয়েছিল, তো সেই যে ঘটনা, সেই যে দল, সেই দল কিন্তু এখনও উত্তর কোরিয়ায় প্রশংসিত হয়, সারা পৃথিবীতে প্রশংসিত হয়, সেই দলের সদস্যরা কে বেঁচে থাকলেন, কে মারা গেলেন সেটাও কিন্তু স্মরণীয় হয়ে থাকে। তো আমরা সাইদ ওয়ারেনের সেই গোলটার কথা জানি 1994 সালে বেলজিয়ামের বিপক্ষে, যে গোলের কল্যাণে কিন্তু সৌদি আরব দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গিয়েছিল এবং এখন
পর্যন্ত বিশ্বকাপের ইতিহাসে সেরা পাঁচটি গোলের একটি কিন্তু এই সাইদ ওয়ার এনেন সেই গোল। তো এই সৌদি আরবের ফুটবলারকে সবাই যেরকম মনে রেখেছে তার চেয়েও বেশি করে মনে রাখবে আমার ধারণা এই তিন ফুটবলারকে। সামি মানজুর, লোতারো মার্টিনেজের যে গোলটা সেটা যদি আসলে গত বিশ্বকাপ হতো ডেফিনেটলি তিনি গোল পেতেন, কারণ আমরা যেমনটা পরবর্তী সময় থ্রি ডি অ্যানিমেশনে দেখতে পেয়েছি খুব ন্যারো একটা জোন হাতের, সেটা অফসাইড জোনের ওই পাশে ছিল। আলটিমেটলি সামহাও মনে হচ্ছে কিনা যে এবারের বিশ্বকাপে এই যে সেমি অটোমেটেড অফসাইড টেকনোলজি সেটা আরো অনেক বেশি মাত্রায় প্রভাব বিস্তার করতে যাচ্ছে? ভয়ঙ্কর রকম আমি তো বলবো এটা হার্শ কল। আপনি যদি, আমরা তো এখন ক্রিকেটটা বেশি দেখি বাংলাদেশের মানুষ, ক্রিকেটের সবকিছু ক্রিকেট দিয়ে বিচার করি, আমাদের সবকিছুর একটা পরিমাপ কিন্তু ক্রিকেটের নানা রকম যে জার্গন রয়েছে সেগুলো দিয়ে। সেটা হচ্ছে আমরা সবসময় বলি না বেনিফিট অফ ডাউট, তো বেনিফিট অফ ডাউট গোজ টু ব্যাটসম্যান। তো বেনিফিট অফ ডাউট কেন গোল যে করলো তার পক্ষে যাবে না, এটা খুবই হাস্যকর ছিল। এবং আপনি এই প্রযুক্তি, এই ভিআর এর যে নতুন টেকনোলজি মানে এখানে অ্যাডাপ্ট করা হলো অফসাইডের জন্য, সেটা এটা আগে পর্যন্ত যদি আপনি কোনোভাবে দেখেন এটা কোনোদিন অফসাইডে কারণে এই গোল বাতিল হয় না, এবং সেটা আর্জেন্টিনার জন্য বড় একটা দুর্ভাগ্য। এবং নিশ্চিতভাবে এই দুর্ভাগ্যের শিকার হয়তোবা অদূর ভবিষ্যতে আরও অনেক দল হবে, এবং ছোট দলগুলো কিন্তু অ্যাডভান্টেজ নেবে এইগুলো, যে তারা একটা লাইন করবে অফসাইডের লাইন, এবং সেখানে প্রায়শই বড় দলগুলোর স্ট্রাইকারের দিকে তাকে ফাঁদে ফেলবে, এবং শেষ পর্যন্ত ম্যাচে এর একটা প্রভাবও কিন্তু পড়তে পারে, সেটা আমরা আজকে দেখেছি। সুতরাং ওই যে বলছিলাম যে ছোট দল বড় দলের যে পার্থক্য সেটা অনেকখানি ব্যবধান গড়ে দিচ্ছে, কিন্তু ব্যবধান কমিয়ে দিচ্ছে ইনফ্যাক্ট এই ধরনের প্রযুক্তি, কারণ বড় দলগুলো তখন তাদের যে স্বাভাবিক খেলাটা সেটা খেলতে পারছে না। আপনি দেখেন একটা লাইন তৈরি করেছে অফসাইডের লাইন সৌদি আরব, অত্যন্ত কৌশলগতভাবে সেই লাইনটা তারা মেইনটেইন করতে পেরেছে এবং বারবার তারা ধোকা দিতে পেরেছে আর্জেন্টাইনদেরকে। মানজুর, আপনার পেছনে একজন সৌদি আরবীয় ফ্যান দেখতে পাচ্ছি, আমি জানি না তিনি কি ব্রাজিলের জার্সি পরিহিত কিনা, আমরা ঠিকঠাক মতো বুঝতে পারছি না, কথা কি বলা যায় তার সঙ্গে, কোনো প্রতিক্রিয়া কি নেওয়া যায়? আচ্ছা রুবেল স্যার, আপনি একটু বলেন, আপনি আমার পেছনে এসে দাঁড়িয়েছেন, আমরা খেয়াল করিনি, আজকে খেলাটা আপনি দেখেছেন? আমি খেলাটা দেখছি। আপনি সৌদি আরব আগে, মুসলিম হিসেবে আমার এটা ফরজ। আচ্ছা আপনি, হ্যাঁ আপনি যে আর্জেন্টিনা যেভাবে হেরেছে মেসির জন্য একটু হলেও খারাপ লাগেনি? আমার অনেক খুশি লাগছে, ঠিক আছে, আমি ব্রাজিলের নেইমারের বিশাল বড় ফ্যান, রোনালদিনহো কাকা এদের খেলা দেখছি ছোটবেলায়, আমার দাদা রাজা খান রুম্মান দাদা, আমি যখন 4 বছর বয়স আমাদের একটা বাজারে আমাকে ব্রাজিল কোয়াশিয়েছে, ওইখান থেকে ব্রাজিল 7 বছর দেয় কাতারে, এখনো দেশে যায়নি খালি। আপনার লোকালিটি কোনটা, কোন জেলা? আমার গোপালগঞ্জ বাড়ি, হ্যাঁ আমি গোপালগঞ্জের লোক, 7 বছর চলে 7 বছর ধরে দেশে যায়নি, আমার মালিককে বলছি 1 মাসের ছুটি দিতে হবে ব্রাজিলের পুরো ম্যাচ, 7 ম্যাচ দেখবো ইনশাল্লাহ, ঠিক আছে। আমি ব্রাজিলের 2 তারিখের ম্যাচে আমি টিকিট পেয়েছি এবং গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেলে ওইটাও পাইছি, গ্রুপ রান আচ্ছা হয়ে গেলে ওইটাও পাইছি আমি। অসংখ্য ধন্যবাদ, আমরা একজনকে পেলাম যিনি আজকে আর্জেন্টিনার পরাজয়কে এখানে খুব ভালোভাবে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন, ব্রাজিলের ডাই হার্ট ফ্যান, এবং সৌদি আরবের বিজয়েও তিনি আসলে খুশি হয়েছেন। সামি মানজুর, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আর্জেন্টিনার হারে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠছে ঝড়। সৌদি আরবের করা 2টি গোল মেলানো হয়েছে 2টি খেজুরের সাথে। এদিকে দ্বিতীয়ার্ধে বদলে যাওয়া সৌদি দলকে তুলনা করা হচ্ছে জিনের সাথে। তবে সব ছাড়িয়ে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা আলবিসেলেস্তা ভক্তদের। বিশ্বকাপের শুরুটা এমন হবে তা হয়তো স্বপ্নেও ভাবতে পারেননি আর্জেন্টিনা ভক্তরা। এবারে টুর্নামেন্ট শিরোপার অন্যতম দাবিদার আর্জেন্টিনা তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের সাথে 2-1 গোল ব্যবধানে হেরেছে, তা এক দুঃস্বপ্ন হলেই বরং ভালো হতো। আর্জেন্টিনার এমন হারের পর ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অফসাইডে গোল বাতিল নিয়ে তো আফসোস আছেই, সেই সাথে দ্বিতীয়ার্ধে বদলে যাওয়া সৌদি আরব দলকে দেখে বিস্মিত আর্জেন্টিনা ভক্তরা। অনেকেই মজা করে স্ট্যাটাস দিয়ে লিখেছেন জিন বা অলৌকিক কিছু মাঠে নামিয়েছিল আরবের দেশটি। অনেকে সৃষ্টিকর্তার উপর ভরসাকেও দেশটির এই জয়ের কারণ মনে করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা মিলেছে দাড়ি সহ মেসির ছবিও, সেটি যে ফটোশপের কারসাজি তা বলার অপেক্ষা থাকে না। আর্জেন্টিনার গোল বারে ছিল বাজ পাখি, আর সৌদির গোলরক্ষককে সমর্থকরা তকমা দিয়েছে উট পাখি। সৌদি আরবের এমন জয়ের পেছনে শক্তি হিসাবে কাজ করেছে আরবের খোরমা খেজুর, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাই বলছেন অনেকে।
শুরুর হতাশা ভুলে আগামী ম্যাচে ঘুরে দাঁড়াবে আর্জেন্টিনা, এমনটাই বিশ্বাস মেসি ডিমারিয়া ভক্তদের। মঞ্জুরি আজাদ, যমুনা স্পোর্টস। তো দেখে নিলাম ভিডিওটা, ভিডিওটা তো আর্জেন্টিনা ফ্যানদের জন্য সত্যি খুব দুঃখের ছিল, সেটা আমরা বুঝতেও পারলাম। এবং যারা অ্যাকচুয়াল আর্জেন্টিনা ফ্যান তাদের যে কি মানে কালকের দুর্দশা এসেছিল জীবনে, যেমন আমি, হ্যাঁ আমার মাও সেম, মানে আর্জেন্টিনার একটা পাগল ফ্যান, তো সেখানে মানে আর্জেন্টিনা এরকম ভাবে হেরে গেছে, তাও আবার সৌদি আরবের কাছে, এটা তো একদম বিয়ন্ড মানে ইমাজিনেশনের একটা ব্যাপার। হারাতে পারবে না সেই ব্যাপারটাও একদম নয়, সৌদি আরব সেটা প্রমাণ করে দিয়েছে 2-1 গোলে যেভাবে হারিয়ে, এবং অফসাইডের গোলটা সত্যি মানে দুর্ভাগ্যজনক। এবং মেসি কোথাও গিয়ে বিশ্বের ফুটবল প্লেয়ারদের মধ্যে বর্তমানে একটা বিরাট নাম, এবং তিনি হচ্ছেন একটা বিরাট মানে নক্ষত্র বলা যায়, তো তার মানে তিনি গোল করার সত্ত্বেও যে আর্জেন্টিনা এইভাবে হেরে গেল, এবং ধরে নেওয়া হচ্ছে যে এটা তার শেষ বিশ্বকাপ, মানে তিনি হয়তো আর খেলবেন না, তো সেক্ষেত্রে অত বড় প্লেয়ারের হাতে একটা যদি বিশ্বকাপ না থাকে, আমরা জানি যে মারাদোনা অত বড় একজন প্লেয়ার ছিল কিন্তু তিনি একটা বিশ্বকাপ জিতেছিলেন, তো সেক্ষেত্রে যদি মেসি না জিততে পারে তাহলে সেক্ষেত্রে একটা তার কোথাও গিয়ে একটা সেই ট্রফি বা ফুটবল খেলার একটা যে বিশেষ একটা জিনিসগুলো, সেটা একটা কোথাও গিয়ে একটা খামতি রয়ে যাবে, যে একটা বিশ্বকাপ না জেতা বা তার হাতে বিশ্বকাপটা না দেখা। তো সেটা অ্যাজ আ মেসিকে ভালোবাসা বা মেসির মানে একটা সেই পার্সোনালিটি বা তার ফুটবল খেলার সবটা মিলিয়ে একটা মানে খারাপ লাগার বিষয়। বাট যদিও আমি পার্সোনালি আর্জেন্টিনার ফ্যান নই, আমি জার্মানির ফ্যান, আমি না ব্রাজিল না হচ্ছে আর্জেন্টিনা কোনোটারই নই, আমার বাবা হচ্ছে ব্রাজিল, মা হচ্ছে আর্জেন্টিনা, আমি জার্মানি, মানে তিনজনের তিন রকম, তো এটা একটা খুব মজার আমি খেলা দেখার সময় হয়ে ওঠে বাড়ির মহল। তো কালকে আমি খুব খুশি হয়েছি আর্জেন্টিনা হেরেছিল, বাট মেসির জন্য আমার খারাপ লাগছিল কারণ পার্সোনাল ফেভারিট, তো সেটাই ভালো লাগে, পার্সোনালিটাও ভালো লাগে, খেলা ভালো লাগে দেখতে, তো ভীষণই ভালো। আর এখানে যে ব্রাজিল ফ্যানদের আমরা যেটা দেখতে পেলাম, যে এখানে একটা সাংবাদিক দেখালেন যে তিনি হচ্ছে ব্রাজিলের একদম ডাই হার্ড ফ্যান, এবং তারপরে তিনি আর্জেন্টিনা হেরে গেছে বলে সৌদি আরবে থাকেন, তিনি সৌদি আরবের খেলা দেখতে এসছেন, বাংলাদেশি তিনি কিন্তু এখন সৌদি আরবে আছেন এবং সৌদি আরব সমর্থন করে এসেছে, সেটাও মানে ব্রাজিল ফ্যানদের জন্য আর কি একটা বিশাল একটা আনন্দের দিক। এবং আমরা লাস্টে যে মিমস গুলো দেখতে পেলাম, যে খেজুরের সাথে তুলনা বা মেসিকে যেমন সেই ওই দাড়িওয়ালা সেই একটা সে আলখাল্লা পরিয়ে দিয়ে একটা ওই ব্যাপারটা অ্যারোবিয়ান একটা লুক দেওয়া হয়েছে, বা আরো সব দেখতে পেলাম, তো ওগুলো বেশ মজার হলে উচিত নয়, কারণ যেমন খেলা আর কি জিত আছে তেমন হারও আছে, তো সেখানে মানে হারকে আমরা যদি কারোকে যদি পার্সোনাল অ্যাটাক না করে বা কারো যদি কোনো খারাপ কিছু না করে সেটা যদি মজা হিসাবে নেওয়া যায় মানে বিষয়গুলোকে, মানে এখানে যেটা দেখানো হলো সেই মিমস গুলো আমার মনে হয় যে যুক্তিযুক্ত বা আনন্দ দেয় বা মজা পায় কোথাও গিয়ে, যদি কাউকে পার্সোনাল অ্যাটাক করা হয় বা তার ব্যক্তিগত জীবন নিয়ে যদি কাটাছেঁড়া করা হয় সেগুলো হয়তো ঠিক না, বাট আদারওয়াইজ এই খেলা নিয়ে যে মিমস গুলো হয় সেগুলো আমার বেশ ভালো লাগে, বেশ মজা নিই। আর কালকের এই মিমসটা নিয়ে আমি মজা নিয়েছি, ও দুঃখ পেয়েছে ওর ব্যাপার আলাদা, তো সামহাও কোথাও তো দুঃখের বিষয় বটেই, কারণ মানে জার্মানি হেরে গেল বা ব্রাজিলের খেলা হচ্ছে ব্রাজিল হেরে গেল, হতেই পারে খেলা মানে হার জিত রয়েছে, লাফাবো না, হোপ ফর দা বেস্ট, আর তোর আর্জেন্টিনার জন্য বেস্ট অফ লাক, দেখা যাক সামনের দিনে কি করে। যাই হোক মানে সেসব বাদ দিয়ে আর কি বলছি যে কোথাও গিয়ে প্রিন্স লেগেছে একটু আমার যাই হোক, আমাদের রিয়েকশন যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতেও ভুলবেন না, আর যদি আমাদের সাথে মানে আমার সাথে একমত হন তো তারাও কমেন্ট করবেন, তারাও কমেন্ট করবেন, আর অবশ্যই মানে যারা অন্য টিমের সাপোর্টার তারাও, হ্যাঁ কারা কোন কোন টিমের সাপোর্টার আর কারা খুশি হচ্ছেন আর্জেন্টিনা হারে আর কারা
দুঃখ পেয়েছেন সবাই সবটা লিখবে, মানে আমাদের পড়তে খুব মজা লাগে, সিরিয়াসলি বলছি, মানে আমরা ফুটবল লাভার হিসাবে এগুলো খুব মজা পাই। তো এটাই, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটা, আর পাশে থাকা জয়েন্ট বাটনে নোটিফিকেশন পেয়ে যাবেন, তো সেগুলো চাইলে চেক করতে পারেন। আর আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম যে পেজ রয়েছে সেখানেও অবশ্যই আপনারা ফলো করবেন। আর এর সাথেও আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য বা আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য বা আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করতে পারেন, আর তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আজকে সুদীপ্ত উপস্থিত নেই, আর আমাকে শিলাজিৎ ও কি শুভম হিসাবে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে আপনারা ফলো করতে পারেন, তার লিঙ্কও আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর সুদীপ্তার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সুদীপ্তার চ্যানেলটার নাম হচ্ছে সুদীপ্তা স্পেকট্রাম, সুদীপ্তা ব্যাক করলে ওর ওই চ্যানেলেও ভিডিও আসতে শুরু করবে। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।